আমি শুনেছি আমাদের এটাও জানা উচিত যে যারা যৌতুক নেয় এবং যারা যৌতুক নেয় দুজনেই সমান অপরাধে অপরাধী। যৌতুক আমাদের সমাজের অভিশাপ, তা আমরা আজ একটি নাটিকায় দেখতে পারবো। আমাদের নাটিকার নাম হচ্ছে যৌতুক একটি অভিশাপ। তাহলে চলুন আমরা নাটিকাটি দেখে আসি। এদিকে দেখা ও পাখি মনে তুই আইসো ওই ট্যাঙ্গা তো তুই আইলে তোর লেখাটা ওই ইলই আইলে ওই যে তোর লেখাটা সুমন্দ লই আইলে সুমন্দ আমার লেখা হয় ওই উত্তর কান্দার ওই উলার কান্দার ওই যে কুদ্দুস আছে না কুদ্দুস লেখা তোর মানে তোর দেখতে হবে শুক্রবার কি কম আমার নাদা নেই বিয়া এটা তোর কাম কি তুই আন ঘরে যা চলে আসবে শুক্রবার ওই কইলে এবার ছাতা খুলে তো তাহলে হইবে
কই নাই এখন তো দেখ মনে মনে ঘর বাড়ি বেশি যদি দেওয়া যায় তাহলে দেখো তাই বিয়ে করে যাও শুকুর কাজ তাহলে শুকুর কাজ সকালে হালি হালি হয় তাই আমরা যাইব তুমি যাও আসসালাম চলো আমাদের বাসায় চলো
করেছি বলো আমার শাশুড়ির আমার মেয়ে আমি শাশুড়ি তোমাকে বাসতে এটা কি এটা কি করছো তুমি আমার কিছু নাই চিন্তা সব যেভাবে আমার আচ্ছা আমি কি পুলিশের কাছে জানাতে পারি তোমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি অবিশ্বাসে জিরো ওয়ান নাইন হ্যালো পুলিশ স্টেশন আমি হ্যালো ¡Vamos!